जलरसा स्वभक्ते श्रिया हरिपुरटसुन्दर द्यूतिकदम्बसन्धि पित सदा हृदयकन्दरे स्फुरतु व शचिनन्दन बर्हा पीडाभिरामं मृगमद स्मित शुभग कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरेण्यस्तभेनु श्यामं शन्तं त्रिभङ्गं रविकरवचनम् भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवति सतवृतं ब्रह्मगोपालभेषम् हा कृष्णकरुणा सिन्धुदीनबन्धुजगत्पते गोपिका गोपिकान्त श्रीराधाकान्तनमस्तु ते तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधिवृन्दावनेश्वरी वृषभानुश्रुते देवी तंग नमामि हरिप्रिये नारायणं नमस्कृतं नरञ्च नरोत्तमं देवीं सरस्वतीं व्याशं ततो जयमुदीरै तुलसीकरणं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र তহিত হি জয় রূপ সনাতন ভট্ট ঘুনা শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসায়ে করি চরণ বন্দ जाहुति विघ्नना शवीष्ठपुरोन् वञ्चाकल्पतरुभ्रश्च कृपा सिन्धुवैव च पतितानां पावनिभ्यो वैष्णवे भु नमो नमः दुर्गमे प्रथिमिन्धस्य स्खृदपादु स्वकृपाजष्टिदानेन सन्तशन्तवलम्बनम् ओम नमो भगवते श्री, श्री भक्ति रसामृत सिंधु अथ पूर्वभागे प्रथमलहरी भक्ति भक्तिपण कृत्वा हरि प्रेम भाज प्रियसमित भक्तिवशी करोतीकर्षणी मता कलिजुग पावन अवतार नदिया चैतन्य तनार चैतन्यो प्रिय पार्शोद गौड़ियो आचार्य बोलो श्रीपचरों তদীয় শ্রী শ্রী ভক্তিরসামৃত সেন্দু গ্রন্থরত্নে পূর্বভাগীর শ্রীকৃষ্ণ আকর্ষণী ভক্তিতে দিব্য সরোক চায়ন করে বর্ণনা করছেন যে এই ভক্তির এমন একটা স্বরূপ যে গোবিন্দকে আকৃষ্ট করে নেয় কিন্তু কেবল কি তিনি একলাই বলতেন প্রিয় বর্গ সমন্বিত বৃন্দাবনের শরীর সঙ্গে আকৃষ্ট করেন এই প্রিয় বর্গের দুইটি অর্থ হয় এক হচ্ছেন সমস্ত সখীগণের দ্বারাই পরিবৃত হয়ে আর দ্বিতীয় হচ্ছে তার অন্তরঙ্গ সমস্ত প্রিয় পরিকর সঙ্গে তিনি সেই শুদ্ধ নিষ্ঠা নিষ্ঠাকারী তার কাছে আকৃষ্ট হন ভগবানই বললেন যে আমি যোগের দ্বারায় নয় সাংখ্যের দ্বারায় নয় কর্মের দ্বারায় নয় বা অধ্যয়নের দ্বারাও আমি আমাকে পাওয়া বড় দুষ্কর যদি কেউ আমাকে পেতে চায় তাহলে ভক্তির জেতা ভক্তি প্রয়োজন কিন্তু এই কথাতেই শিরূপচরণ তিনি ভাগবত থেকে সরোকচায়ন করে বলছেন যারা ভগবানকে নিজের কাছে পেয়েছেন আমাদের দ্বাপর যুগে পাণ্ডবগণ এবং যদুগণ যাদবগণ যারা ভগবানকে নিজের মতন করে পেয়েছেন তাহলে তারা যে ভগবানকে নিজের মতন পেয়েছেন বাস্তবিক তাদের ভক্তি কি এই কৃষ্ণাকর্ষণী ভক্তি বলছে কোনো অংশে কম না তাদেরও ভক্তিটা কিন্তু কৃষ্ণাকর্ষণী ভক্তি কিন্তু শ্রীকৃষ্ণ আকর্ষণী ভক্তি না যদি আমরা সিদ্ধান্তে আসি যে শ্রীকৃষ্ণাকর্ষণী ভক্তি কেবলমাত্র যারা শ্রেষ্ঠতমে সেই মাধুর্য রসকে পেয়ে গেছেন বা আস্বাদন করতে চান তাদের দ্বারাই শ্রীকৃষ্ণাকর্ষণী শক্তি গোবিন্দকে আকৃষ্ট করেছেন ঠিক কিন্তু এটাও কম নয় গোবিন্দকে আকৃষ্ট করা নিজের মতন করে নেওয়া কতটাই প্রগাঢ় ভক্তি আছে ওই জন্যে নারদমুনি বলছেন যখন শ্রেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির মহারাজ সেই রাজস্ব যজ্ঞে শিশুপাল যে এত অপমান করেছে ভগবানকে কিন্তু তার শিরচ্ছেদন হয়ে যখন ভগবানের চরণে দিব্য রূপে মিলিত হল যুধিষ্ঠির মহারাজ যে বড় আশ্চর্য হলে কে যে ভগবানকে এত অপমান করলো তার দিব্য দেহের থেকে দিব্য জ্যোতি বেরিয়ে লীন হয়ে গেল বুঝতে পারলাম না তো নানা সিদ্ধান্ত নানা প্রশ্ন জিজ্ঞাসা করলেন নারদমণি অন্তিমে বলছেন হে যুধিষ্ঠির মহারাজ আপনাদের মতন ভাগ্যবান নর এই জগতে নাই কেন মহারাজ কি হয়েছে युयम निलोके बत भूरी भागा आपनतिर्भाग्योच्च भूरी भाग भाग्य लोकं पुनानां मुनयो अभिषंती तसाक्षात गृहा वसतीक्षा ब्रह्म मनुष्यलिंग साक्षात भगवान তে তো অখিল ব্রহ্মাণ্ড ভাণ্ডুদর নারায়ণ স্বরূপ কিন্তু এই পাণ্ডবগণের এমন কি ভুরি ভাগ্য দেখুন এত ভুরিভাগ্য ভাগ্য যে লোকাং পুনানাং মুো যে সাম গৃহাণা বসতিত সাক্ষাৎ ভগবান অখিল ব্রহ্মাণ্ড ভাণ্ডোদর তিনি এই পাণ্ডবের গৃহে মনুষ্য স্বরূপ ধারণ করে সবসময় বিচার এবং বিচরণ এবং বিশ্রাম ভোজন সমস্ত ক্রিয়াতে তিনি ব্যপ্ত থাকতেন কতটা ভাগ্য বলন্ত যে ভগবানকে মনুষ্য স্বরূপে পেয়েছেন এখন পাণ্ডবগণ তো শঙ্কচক্র গদা পদ্মধারী চতুর্ভুজের রূপে তো পান নাই ভগবানকে নররূপে পেয়েছেন সেই দ্বারকাধী ভগবানকে ওই জন্য নারদমুনি বলছেন ভুরি ভাগা এই জগতে আপনারা হচ্ছেন মানব আর কেবল কি ভগবানকে পেয়েছেন বলছে ভগবানের যারা বড় প্রিয় না সেই ঋষি মুনিগণ ভগবান আপনাদের গৃহে আছে আর ভগবানকে দর্শন করার জন্য দিব্য দিব্য ঋষি মুনিগণ তারা আপনার গৃহে বারম্বার আসতেন থাকতেন এবং আপনাদের প্রতি ভুরি ভুরি কৃপা করতেন এখন আমাদের বুঝতে পারছি না যে ভগবানের থাকার কারণে সাধু আসতেন না সাধু আসেন বলে ভগবান তাদের গৃহে বিদ্যমান আছেন বলছেন দুইটাই যুগপথ সম্বন্ধ আছে ভগবানের সূক্ষ্ম কৃপা না হলে সাধু কৃপা হয় না এই জীবের প্রতি ভগবানের একটা কৃপা যে সূক্ষ্ম কৃপা সেই সূক্ষ্ম কৃপা যদি না হয় তাহলে সাধুজনের সঙ্গ পাবে না আর সাধুজনের কৃপারূপী সঙ্গ যদি না পায় তাহলে সাক্ষার ভগবানকে মনুষ্য লঙ্গে পাবে না নরাকৃতিতে পাবে না ওই জন্য পরস্পর পরস্পরের কৃপা আছে কিন্তু এইখানে ভগবানের কৃপার থেকে ভগবানের ভক্তির কৃপাটা বেশি তাৎপর্য পাণ্ডবগণের গৃহে যে সমস্ত ঋষি মুনি মহাত্মাগণ আসতেন সকলের ত্রিকালজ্ঞ ঋষি কখন দুর্বাসা ঋষি এসেছেন কখন মহারাজ অত্রী এসেছেন কখন বৈশিষ্ট্যজি এসেছেন এরকম দিব্য দিব্য ঋষিরা আসতেন যারা পরমহংস ঋষিগণ ঋষিগণের এবং মহাত্মাগণের আশ্রয় পাওয়াও কিন্তু বড় দুর্লভ অত সহজে কিন্তু হয় না অত সহজে সাধুগুরু বৈষ্ণবকে গৃহে নিয়ে আসবো এ কিন্তু জন্ম জন্মান্তর এবং কল্পকল্পান্তরের সাধন যদি থাকে তবে সাধু মহাত্মাকে গৃহে আনা যায় দেবর্ষি নারদ তিনিও দেখুন তাদের গৃহে সবসময় পান্ডবগণ করেছে যার কারণে ভগবান তাদের গৃহ ছেড়ে আর কুত্র আচ্ছা উনি দ্বারকাতে কতক্ষণ থাকতেন উনার জীবন চরিত্রে দেখা যায় তো প্রায়শ উনি পাণ্ডবের কাছেই থাকতেন প্রায়শ যখনই প্রয়োজন হয় তখনই এসে যান আর উনি নিজের এই অন্তরঙ্গ প্রিয়জনের সঙ্গে থেকে বড় আনন্দিত থাকতেন দেখুন কতটা দিন এই মহাভারতের যুদ্ধকালে তিনি এই পাণ্ডবদের সঙ্গে ছিলেন কিন্তু আমরা বলি যে আমাদের সঙ্গে কেন থাকেন না ভগবান আমাদের সঙ্গেও আছেন কিন্তু আমরা তাকে এই গুড় পরব্রহ্ম মনুষ্য লিঙ্গম এই স্বরূপে তাকে এখনো পর্যন্ত পাই নাই কেবল শ্রবণ করছি জানছি কিন্তু এই স্বরূপে কিন্তু আমরা এখনো পর্যন্ত পাই নাই তো আমাদের মধ্যে এবং পাণ্ডবদের মধ্যে পার্থক্যটা কোথায় পার্থক্যটা জানতে হবে যে ভগবান আমরাও প্রণাম করছি আমরাও ভগবানকে ডাকছি হে ঠাকুর তুমি আমার কাছে আসো কিন্তু আমাদের কাছে আসছেন না তিনি আর পাণ্ডবদের কাছে তিনি সব সময় বিদ্যমান ছিলেন হ্যাঁ তাদের জন্য তিনি কখনো তিনি গুরু হচ্ছেন কখনো ভাইয়ের মতন ব্যবহার করছেন কখনো কনিষ্ঠ ভাই হয়ে গেছেন কখন জ্যেষ্ঠ ভাইয়ের মতন ব্যবহার করছেন কখন তিনি দৈত্য ক্রিয়া করছেন কখন তিনি সেবক হয়ে গেছেন হ্যাঁ কখন তিনি সারথি হয়ে যাচ্ছেন নিজের বলে কিছুই জানেন নাই কেবল কেবলমাত্র আত্মসমর্পণ যা কিছু আছে সব ভগবানের নিমিত্তে অর্পণ করে দিয়েছে তারা নিজের বলে কিছুই মনে করেন নাই এমন কি এই দেহটা পর্যন্ত সাক্ষাৎ দ্বারকাধীশ ভগবানের চরণে নিবেদন করে দিয়েছেন তুমি যা বলবে তাই হবে কিন্তু সেই ভাব এবং সেই যে ভক্তি আমার মধ্যে তো নাই আমার মধ্যে নাই ওই জন্য আমরা এই মনুষ্য স্বরূপ ধারণ করব ভগবানের দ্বারায় প্রাপ্য বস্তু দিয়েও পেয়েও শান্তি দেবী তাদের মনের মধ্যে কোনো অন্য প্রকার আকাঙ্ক্ষা নাই কোনো চতুর্বর্গের কামনা নেই কোনো সুখের কামনা নেই যে তুমি আমাকে সুখ দাও পাণ্ডবগণ কোনোদিন তাদের জীবনযাত্রাতে আদৌ পর্যন্ত বলেন নাই আদৌ তারা বলেন নাই যে হে গোবিন্দ তুমি আমাদেরকে সুখী করো কোনোদিন করেন নাই দ্রৌপদীর স্বভাব দেখুন সবকিছু ছেড়ে সাক্ষাৎ দ্বারকা ভীষের শ্রীচরণে আত্মনিবেদন করলেন যখন অসৎ সভাতে তার চিরহরণ হচ্ছে সকলেই তো বসে আছে রথী মহারথি সকলেই আছে কিন্তু চারিদিকে তাকিয়ে যেন যখন তিনি দেখলেন যে আমাকে এই ভয়াবহ কাল থেকে অন্ধকার থেকে রক্ষা করতে আর কেউ সমর্থ নয় একজন আমার দেরি কেন হচ্ছে আমি তাকেই ডাকি যখন আর সাক্ষাৎ দ্বারকাধীশকে ডাকলেন তো রক্ষা করলেন তিনি কিন্তু নিজের লজ্জা নিবারণের জন্য কিন্তু দ্বারকাধীশ ভগবানকে ডাকেন নাই তিনি এই জন্য ডেকেছেন হে দ্বারকাধীশ আমি তো তোমার সঙ্গে তোমাদের সঙ্গে সম্বন্ধ আমাদের পঞ্চপান্ডব দ্বারকাধীশ ভগবানের সঙ্গে গাঢ় সম্বন্ধ আর তুমি থাকতে যদি এই রকম আচার হয় তাহলে সকলে তো তোমাকে নিন্দা করবে দেখো দ্বারকাধীশ ভগবানের স্মরণে থেকেও তার নিজস্ব স্বরূপ হয়েও তাদের এই রকম দশা এই মনে ভেবে তিনি দ্বারকাধীশ ভগবানকে আহ্বান করেছেন ওই জন্য যাদের এই মুখ্য বাঞ্ছাও যদি থাকে না তো তারা এই ভগবানকে ভক্তির দ্বারায় মুখ্য বাঞ্ছা স্বরূপ ভক্তির দ্বারায় ভগবানকে আকৃষ্ট করতে পারবে না পারবে না যদিও ভগবত সাক্ষাৎকার করে কিন্তু ভগবানকে আকর্ষণ করে নিজের বদ্ধ করে রাখবে এ কিন্তু সম্ভব না কোনোদিনই সম্ভব না কেননা ভগবানকে জানতে গেলে অকপট এবং মুক্তির কামনা ত্যাগ করে শুদ্ধ ভক্তিতে আসতে হবে তবেই সেই ভগবানের দিব্য রূপ এবং তার স্বরূপকে জানা যেতে পারে না হলে জানা যাবে না মুক্তিবাদী ভুক্তিবাদী যারা তারা কি ভগবানকে আকর্ষণ করতে পারবে কোনো পারবে না তবেই পারবে যদি বিশেষ কৃপা তাদের প্রতি হয় মুক্তি মুক্তিবাদী দেখুন সার্বভৌম ভট্টাচার্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপা যখন হলো তখনই তিনি এই শুদ্ধ ভজন রসের অধিকারী হলেন তো মুক্তিবাদী তো মুখ্যকে সর্বোৎকৃষ্ট মনে করেছে ব্রহ্মবাদী তো এই ব্রহ্মবাদী মানে তো মুক্তিবাদী যখন মহাপ্রভুর কৃপা হলো আচ্ছা মহাপ্রভুর কৃপার পূর্বে তার প্রিয় কৃপা হয়েছে কেন কৃপা না হলে মহাপ্রভুর কৃপা হবে কি করে মহাপ্রভুর কৃপা তো অনেক বড় বুড়ো বস্তুকে ধারণ করতে গেলে আগে তো পাত্র তৈরি করতে হয় চন্দ্রশেখর আচার্য ইত্যাদি ইনাদের বিশেষ কৃপা হয়েছে দৃষ্টি হয়েছে এবং ওই যে মহাপ্রভুর কথা তিনি চিন্তা করেছেন সার্বভৌম ভট্টাচার্য ওই চিন্তনেতে তার মনের কোনো অংশটা শুদ্ধ হয়েছে তবেই সেই মহাপ্রভুর দিব্য কৃপাটাকে ধারণ করে এই দিব্য মাধুর্য রসের তিনি অধিকারী হয়ে সেই ভজনে প্রবৃত্ত হলেন আর মাধুর্য রসির প্রবৃত্ত না হলে সে তো কৃষ্ণ আকর্ষণী হবে না সার্বৌম শতকে কেন হবে তিনি ব্যাখ্যা করেছেন দেখুন ইতিপূর্বে কি এই ভাব ছিল তার এই ভাব তো উনার ছিল না এত বড় পণ্ডিত মহারাজ উনি মুহূর্তের মধ্যে কতটি শ্লোক রচনা করে দেয় বসে বসে নির্ভুল ওই জন্যে আমাদের আচার্যগণ বলছেন শুদ্ধ ভক্তির প্রয়োজন পেতে গেলে গোবিন্দের স্বরূপটাকে জানতে গেলে একটা আকুতি এবং বিনতি চাই যদিও শুদ্ধ ভক্তি থাকে মনে করুন ধীরে 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 সাধনা করতে করতে ভক্তি করতে করতে শুদ্ধতা আসলো ভক্তিতে শুদ্ধ ভক্তি থাকলে কি ভগবানকে আকর্ষণ করা যাবে শুদ্ধ ভক্তি থাকলেও আকর্ষণ করা যাবে না আকুতি চাই এই শুদ্ধ ভক্তির সঙ্গে আকুতি যেন আর থাকা যাচ্ছে না যে রকম আমাদের কাম্যবনের সিদ্ধ হাওয়া সিদ্ধ জয় মহারাজ ভজনা করছে দেখুন তার কেমন প্রগাঢ় ভজন এতটাই প্রগাঢ় ভজন তিনি বিষয় থেকে একবারই নির্মুক্ত হয়ে গেছে বিষয় স্পর্শ করতে পারে না ছোট্ট পর্ণ ভোগ বিলাসের তো কোনো ভ্রুক্ষেপই নেই যার কালজ্ঞের নেই কালাতীত হয়ে গেছেন কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে এই জ্ঞানটাই নেই এই জ্ঞানটা না থাকাই তো শ্রেষ্ঠ প্রেমের অধিকারীতে যদি আমার বাহ্যিক জ্ঞানই থাকলো তো বাহ্যিক জ্ঞান বিশিষ্ট ব্যক্তি কি আর ভগবানের দিব্য প্রেম মাধুরী কি আস্বাদন করতে পারবে এ তো পারবে না যার এই দেহা স্মৃতি থাকবে না বাহ্যিক জ্ঞান থাকবে না সেই হচ্ছে সেই দিব্য এই রাধা গোবিন্দের মাধুর্য রসের যথার্থ অধিকারী ভজন করছেন দিন নেই রাত নেই কয়েকটা দিন চলে যাচ্ছে ভজনে স্মরণে এতটাই প্রগাঢ় ভক্তি বিষয় থেকে নির্মুক্ত দর্শন করতে এসেছেন দেখি দিব্য মহাত্মা একবার দর্শন করে গিয়েছেন রাজামশাই এসে বসে আছেন ঠাট বাটে তো রাজা বলে কথা দূর থেকে দেখেছেন রাজা বসে আছেন কুটিতে আর গেলেন না গ্রামে গিয়ে চিৎকার আরম্ভ করে দিয়েছেন আমার ঘরে আগুন লেগে গেছে ও গ্রামবাসীগণ আমার ঘরে আগুন লেগে গেছে গ্রামবাসীগণ দৌড়ে দৌড়ে এসছে বাবা মহারাজ কি বলে দেখি তো দেখছেন যে কোথাও বালতি নিয়ে জল নিয়ে আসছেন দেখে তো আগুন টাগুন তো কিছুই নেই দেখছে সেনা সামন্ত নিয়ে বসে আছে গ্রামবাসীরা মনে মনে ভাবছে ও কি আগুন লেগেছে বুঝতে পেরেছি বিষয়ী ব্যক্তির সংস্পর্শে কামনা বাসনা লোভ লালসা মাশ্চর্যরূপী রূপী আগুন লেগে আছে ঘরে কেন বিষয়ী লোকের সঙ্গে সঙ্গ করলে সে তো মহারাজ বিষয়ের কথাই বলবে সে তো আর ভজনের কথা বলবে না ভজনানন্দের সঙ্গে সম্বন্ধ রাখলে সে ভজনের কথা বলবে ব্যবসায়ী লোকের সঙ্গে সম্বন্ধ লাগলে সে ব্যবসায়ীর কথা বলবে হ্যাঁ রাজামশাই কি এসে বলছেন মহারাজ আপনি যতক্ষণ আছেন ততক্ষণ কিন্তু মহারাজ আসবেন না তিনি চলে গেলেন এমন করলেন মহারাজ গোবর ছুটা দিলেন যে কুটিয়াতে গোবর ছিটা দিয়েছে এটা একটা ভাব বিষয়ের কোনো আকাঙ্ক্ষা নেই দিবারাত্রির কোনো জ্ঞান নাই উনার এই শ্রেষ্ঠ ভজনের কারণে দেখুন সাক্ষাত রামকৃষ্ণ উনার দ্বারে জলপান করতে এসেছেন হে বাবা পানি পেলা বাবাজি তো ঘরে বসে চোখ বন্ধ করে ধ্যান করছেন ছোট কুটিয়া এরকম বাচ্চা ছেলেরা উৎপাত করে না মহারাজ সেকলটা ধরে বারবার ঠং 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 যতক্ষণ বাবাজি না খুলছে ততক্ষণ থাকবে বাজাচ্ছে এখন বাবাজি মহারাজ তো খুব গভীর ধ্যানে ছিলেন চিন্তনে ছিলেন কিন্তু তার এই গভীর চিন্তন এই গভীর ধ্যান এই যে দিব্য মাধুর্য ভাব যে সাক্ষাৎ রামকৃষ্ণ এবং সমস্ত এই যে প্রিয় বর্গ এই প্রিয় বর্গ নিজের সঙ্গে নিজের গাল সকলকে নিয়ে যে তার দ্বারে সে ঠকঠক করছে দ্বারটা কিসের কারণে শ্রীকৃষ্ণ আকর্ষণী ভক্তি উনি যে দিব্যরূপে ধ্যান করছেন নির্বিকার নিষ্কপট কামনা বাসনা শূন্য হয়ে কেবলমাত্র সেই রাধাদাস অভিমান এই ভাব নিয়ে যে তিনি দিব্য চিন্তন করছেন ওই চিন্তার কারণে ওই ভাবের কারণে তার দ্বারে সাক্ষাৎ রামকৃষ্ণ এবং সখাগণের সঙ্গে এসে দাঁড়িয়ে এসে গেটটা ঠকঠক করছে এ বাবা খোল বাবার তো এখন ধ্যান ভঙ্গ হয়ে গেছে বাবা কিন্তু বুঝতে পারে নাই তার যে এই চিন্তন গোবিন্দকে আকৃষ্ট করে নিয়েছে চিনতে পারে নাই খুব ক্রোধ হয়ে গেল হাতের মধ্যে লাঠিটা নিয়েছেন দেখি একটু ভয় দেখাবেন দ্বারটা খুলেই যখন লাঠি দিয়ে তাড়াতে যাবেন যাকে দেখেছে একবার লাঠি থাকে আর লাঠি থাকে না সেই গৌরীদাস পণ্ডিতের মত হৃদয় চৈতন্যকে মারার জন্য লাঠি নিয়ে গেছে কেবল তাকে বলছে নিতাই ওই গৌরাঙ্গ নিতাইকেও দিবেন দু চার তোমার এত বড় সাহস আমার মন্দির ছেড়ে আমার চেলার কাছে তুমি চলে গেলে লাঠি হাতের মধ্যে নিয়েছেন নিত্যানন্দ গৌরাঙ্গ সুন্দর দেখো এই যে লাঠি নিয়ে আসছে গোসাই ওর কোন ঠিকানা নেই মাথা গরম লোক তো কখন কি করবে চলো দৌড় ভাব কেউ লাঠি কি আর রইল হাতে প্রেম প্রকাশ লাঠি কোথায় পড়ে গেল এরকম বাবাজি মহারাজ এখন দেখছেন দ্বারের বাইরে দিব্য রূপবান এত বালক দেখেছি কিন্তু এরকম বালক তো দেখি নাই লাঠিয়ার রইল না আবার তাদের মধুর মধুর বাণী এই বাবা অনেক পানি পেলা দে মহারাজ কে তো নদীর রাখে গো জল খাওয়া বাবাজি যখন জল পান করেছে লাড্ডু টাড্ডু দে লাড্ডু দে মহারাজ जे रोम बालक करे यही छोटो छोटे बालक करे ना द्वारे से नंद की आनंद भाई जय के नहीं लाल की पजरी लुटाए दे लड्डू लुटाए दे अरे बाबा जी कैसे किचु ही लड्डू लुटा दे रामकृष्ण से बोल चाहे लड्डू दे खाली पानी पिबाते पीवा चले गो लड्डू दे কারণ বাবাজির কাছে কিছুই নেই যা আগে আনে তাই ভোগ লাগায় তাই খায় কিন্তু তার প্রেম যে সাক্ষাৎ রামকৃষ্ণকে আকৃষ্ট করে নিয়েছে এটা তিনি বুঝতে পারেন নাই জলও পান করালেন হ্যাঁ আবার ঠাকুরকে বল বালগোপালকে বলছে যে কাল থেকে আসবি না কিন্তু বিরক্ত করবি না কাল আরে ঠাকুর এসে গেছে আবার তুমি বলছো কেন বিরক্ত করো না ঠাকুর বলছে আমি তো আসি এদিকে প্রত্যেক দিন আমাদের জন্য লাড্ডু আর জল রাখবি আমি ডেলি খাঙ্গে বাবাজি বলছে আরে না না আর আসবি না আজকে জল দিলাম কাল থেকে আর জল টল না তাড়িয়ে আরে যে প্রেমের দ্বারা একবার যাকে আকর্ষণ করা হয়ে গেছে তাকে তাড়ালে কি আর সে যাবে যাবে না ভক্ত যদি যতই তাড়ায় ভগবান কিন্তু যাবে কেন তার তো ভালো লেগে গেছে তার তো ভালো লেগেছে সে কি আর যাবে শ্রীকৃষ্ণ আকর্ষণী শক্তি ভক্তি গোবিন্দকে আকৃষ্ট করে নিয়েছে এখন ভক্ত তাড়ালে কি আর ভগবান যাবে তো যাবে না দেখুন এই শ্লোকটা দেখুন সেখানে কেমন হবে লাগে লোকে ভুরি তাহলে আমাদের সিদ্ধ হওয়া ভুরি ভাগা তিনি রামকৃষ্ণকে মনুষ্য মনুষ্যস্বরূপে পেয়ে গেলেন মনে করছেন সাধারণ বালক পেয়ে গেলেন আর গৃহে যখন প্রবেশ করলেন মুখটা ঘুরালেন তখন মনে মনে ভাবছেন তাই তো এত রূপ দেখেছি কিন্তু এমন রূপ তো কোনোদিন দেখি নাই দেখি তো আবার একবার দেখি কেন ভগবানকে যে একবার দেখে না এই নেত্ররূপী চাতক সেই অল্প জল পান করে তৃপ্ত হয় না আরো পান করতে চাই তো মনে মনে ভাবছি দেখি তো আবার একবার দেখি তো এ তো মন ভুললো না দ্বারটা খুলে দেখে না তো কোনো বালক না কোনো গাভিগণ কেউ দেখছে না এক মুহূর্তের মধ্যে কোথায় চলে গেল ওই ওইখানেই মূর্ছা স্বপ্নে বলছে আরে রামকৃষ্ণ আমরা দুই ভাই দুই ভাই এসেছি তোমার কাছেই থাকবে তো এই যে ভাব এটা কেবলমাত্র শুদ্ধ ভক্ত এবং যথার্থ নস্তিকি সেই আকর্ষণী ভক্তি এবং না থাকলে কি সম্ভব হয় আকর্ষণ করা যায় গোবিন্দকে এটা যায় না আমাদের আচার্যগণ বলছেন তার জন্যে মহৎকৃপাও দরকার মহৎকৃপা চিত্ত স্বরূপ পরিষ্কার এবং কার্পণ্য দোষ এইগুলো সব ত্যাগ করে ভাবে যতটুকু আমাদের ভগবানের চরণে ভজন হচ্ছে সেটা শুদ্ধ হবে হওয়া চাই শুদ্ধ হবে শুদ্ধভাবে না হলে ভগবানকে পাওয়া যায় না কেন ভগবান কি পেতে গলি শুদ্ধতার প্রিয়জন ওজনে বলছেন ইউজম নিলোকে বতভুরি ভাগা লোকং পুনানাং মুনয়ো অভিশান্তি জেশাম গৃহানাং বসতি সक्षात গুড়ং পরব্রহ্ম মনুষ্যলিঙ্গম হে যুধিষ্ঠির মহারাজ আপনাদের ভাগ্য কি আমি বারবার প্রণাম করি যে আপনারা সাক্ষাৎ ভগবানকে সেই মনুষ্য রূপে পেয়েছেন এই স্বরূপ পাওয়া কি আর সাধারণ শ্রী গোস্বামী চরণ বলছেন এই রকম হচ্ছেন এই ভক্তির স্বরূপ এগুলো কেননা যে পূর্বেই তিনি এই সাধন ভক্তি ভাব ভক্তি এবং প্রেম ভক্তি তিনটি ভক্তির কথা বর্ণনা করলেন কিন্তু এই তিনটি ভক্তিতে কেমনভাবে প্রবেশ করতে হয় এই কথা কিন্তু বলেন নাই তিনি কেবলমাত্র এই ভক্তির মহত্ব কি এবং গুণটা কি এইটাই বর্ণনা করলেন এই তিন প্রকারে ভক্তির কথা বলছেন প্রত্যেক প্রকারটি দুইটা করে ভাগ করেছেন যেহেতু আমাদের আচার্যগণ পূর্বেই বললেন কিন্তু কেবলমাত্র সেই ভক্তির গুণ বর্ণনা করলেন ওই ভক্তিতে কেমন ভাবে প্রবেশ করতে হয় তার কথা তিনি বলবেন দ্বিতীয় লহরীতে ওই জন্য বলছেন অগ্রত বক্সা মানায়া শ্রদ্ধা ভক্তির অনুক্রমাত বিষ ষডভি পদই রেতন মাহাত্মং পরিকীর্তিতম কেবল মাহাত্ম বললেন তাহলে দুইটা করে তিনটি ভাগ হলো তিনটি ভাগের দুই দুইটি ভাগ হলে কত হয় ছয়টি ভাগ এই ছয়টা প্রকারভেদ ভেদ করলেন ওই বলছেন তাহলে এই ভক্তিতে কাদের প্রবেশ হবে প্রেম ভক্তি সবার উপরে তারপরে ভাব ভক্তি তারপরে সাধন ভক্তি প্রথমে ওই জন্য বলছেন স্বল্পাপি রুচিরেব সাত ভক্তি স্তত্বাববোধিকা যুক্তিস্তু কেবলা নৈব নইবশা অপ্রতিষ্ঠিতা আমাদের আচার্যগণ বলছেন এই যে ভক্তি এ কিন্তু তর্কের দ্বারাই বোঝা যায় না তর্কের দ্বারাই কিন্তু কিছুতেই বুঝতে পারবে না ভক্তি ভক্তিতত্ত্বে যার অল্পমাত্র রুচি থাকে অল্প অল্প রুচি থাকলেই হবে তার নিকটেই এই সাক্ষার ভক্তিতত্ব প্রকাশিত হয় এই ভক্তি তত্ত্বও কিন্তু ভগবত স্বরূপ কেন যেই বস্তুর দ্বারা ভগবানকে পাওয়া যাচ্ছে সেটা কি কম কোন সাধারণ বস্তু বলছেন অল্প যদি রুচি থাকে হৃদয়েতে তার কাছে এই ভক্তিতত্ত্ব প্রকাশিত হয় তা কি জানতে পারবো আর যিনি কেবলমাত্র যুক্তির দ্বারায় তর্কের দ্বারায় কেন তর্ক তো করলে তর্কের আরম্ভ আছে অন্ত নাই এটা হচ্ছে আদি অনন্ত তর্ককে বলে কি আদি অনন্ত শুরু হয়ে যাবে কিন্তু শেষ হবে না যা বলবেন তাই কেন এটা হলে এটা কেন হবে না ওইটা হলে ওইটা কেন নয় এটা এটা কেন নয় কেন নয় কেন নয় করতে 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 মানে কেন নয় কেন নয় এর মধ্যেই ঘুরবে ওই জন্য বলছেন যুক্তিস্তু কেবলা নেই বা কেবলা ভক্তি এই যে ভক্তির স্বরূপ যুক্তির দ্বারাই বুঝা যায় না যত চেষ্টা করবে কিন্তু বুঝতে পারবে না কারণ যুক্তি হচ্ছে না অস্থির স্থির না আর এই যুক্তিটা হচ্ছে তর্ক ওই জন্য আমাদের বলেছে বলেছেন শ্রদ্ধায় মিলয়ে ভক্তি তর্কে বহুদূর হ্যাঁ এ বিষয়ে যে মানে সে বড় চতুর তাহলে এই তত্ত্বকে যদি জানতে পেরে গেছে না ভাই ভক্তি যদি জানতে যায় তাহলে শ্রদ্ধার দরকার যা বলেছেন ওই শ্রদ্ধা সহকারে চলতে থাকি তর্কের দ্বারা কিন্তু ওই ভক্তির স্বরূপ জানা যাবে না ওই জন্য বল তর্কে বহু আর যেই স্বরূপটাকে জানতে পেরে গেছে সে অনেক চতুর না বাবা তো তর্ক করা যাবে না ওই জন্য সিরূপ শরণ বলছেন এই ভক্তিকে জানতে গেলে অল্প রুচির দরকার আর রুচি কি করে হবে অনুক্রমের সাথে রুচি ওই রুচি कृपा साविक जतने नापादितोर्थम कुशल रनु मातृ भी भक्ति युक्त रन नद्य अर्थर बाब पद्धते क्यों तर्क कुशल खूब तर्क कुशल व्यक्ति जतई जत्न करू ना क्यों किंतु से প্রমাণিত করে দেবে তার স্বরূপটাকে কেউ সেই স্বরূপটা যে যথার্থ সত্য তা তো নয় তর্কের দ্বারায় ভক্তি প্রমাণিত হয় না তর্কের দ্বারায় তর্কটাই প্রমাণিত হয় ওই জন্য বলছেন যত্নে না আপারিত ব্যর্থম কুশালঈ ওইজনের তর্ক কুশল ব্যক্তি অনায়াসে অন্যরূপ পরিমাণে নিজের স্বরূপটাকে ব্যক্ত করতে পারে বাস্তবিক স্বরূপ থেকে অন্য পথে চলে যায় ওই জন্য প্রাচীনগণ বলছেন যে তর্কেতে কিছুতেই যাবে না এই শ্লোকটা কেন বলছেন শ্রীরূপচরণ বলছেন যে যেই ভক্তির কথা ওনার দ্বারায় বর্ণিত হবে সেটা শ্রদ্ধা সহকারে শ্রবণ করতে হবে শ্রদ্ধা সহকারে শ্রবণ করলে তবেই যথার্থ ভক্তিটাকে নিজের মনের মধ্যে সম্পাদন করতে পারবেন এই প্রথম লহরীতে কেবলমাত্র এই তিনটি সাধন ভক্তি ভাব ভক্তি এবং প্রেম ভক্তির ছয়টা গুণ সেই গুণের বর্ণনা করলেন এখন দ্বিতীয় লহরীতে এই সাধনেতে এই সাধন ভক্তিতে কেমনভাবে প্রবেশ করতে হয় সেই বিষয়ে তিনি বর্ণনা করবেন এই বলে আমাদের ভাগবতী কোথায় এইখানেই বিশ্রাম মহাপুরুষকে পাহলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে নিতাই গৌর হরি